হ্যালো বিভাস সালামুকুম টিআই আর্নিংয়ের পক্ষ থেকে তাহিদুল ইসলাম বলছি আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যেখানে আপনার কীভাবে অনলাইন থেকে আর্ন করতে পারবেন তার বিস্তারিত বর্ণনা দিব আর সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে বেলায়কন বটনটি অল বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন করে ভিডিও আসলে আপনারা সেটা নোটিফিকেশন বক্সে পেয়ে যান আর আমার যদি কোনো ভিডিওতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম গ্রুপের এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে নেবেন এবং জয়েন হয়ে যদি কিছু বলার থাকে বলবেন আমি সমস্যার সমাধান করে দিব তো আজকে আমি একটি নতুন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম যেখানে যে ওয়েবসাইটের নাম হল কোয়াশ ব্রিজ তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের ফার্স্ট অল এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এখান থেকে সাইন আপ করতে হবে তো সাইন আপ বাটন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটি ইউজার নেম দিবেন ইউজার নেমটা হবে আপনাদের নামের পাশে কিছু সংখ্যা যেমন আমি যে দিয়েছি ইমন একষট্টি তো আপনাদের নামের পাশে কিছু সংখ্যা হবে নামের পাশে কিছু সংখ্যা দিবেন তারপরে দিবেন আপনাদের জিমেল অ্যাড্রেস এখানে আমি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম তো এখানে একটা জিমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপরে আপনার এখানে দিবেন হলো আপনার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কীরকম দিবেন পাসওয়ার্ড দিবেন ইস্টন ক্যাটাগরি যেখানে আপনার থাকবে সিম্বল তারপরে থাকবে আপনার সংখ্যাবাচক যেমন কারণ নাম যেমন আপনার নাম হতে পারে তারপরে থাকবে নাম্বার যে কোনো নাম্বার ইউজ করতে পারেন তবে চারটা সিম্বল চারটা নামবাচক বা পাঁচটা নামবাচক বাচক লিটার বা স্মল লেটার আর চারটা ধরুন আপনার নাম্বার দিলেন তাহলে খুব ভালো হবে দেখেন জেনারেলটা আপনি যে জেনারেল হবেন মেল বা ফিমেল তো আমি তো মেল ফি মেল সিলেক্ট করে দিলাম আর বাংলাদেশ তো বাংলাদেশ কান্ট্রি থেকে বলে বাংলাদেশ কান্ট্রি আর এখান থেকে বিড বিটকয়েন অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন আর বিটকয়েন অ্যাড্রেসটা পাবেন আপনার পসেপ পে থেকে তো পসেপ পেয়ে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর আমি এই ভিডিওর পসেপ পে কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই দেখে নেবেন এখান থেকে আমি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে আমরা হলো বিটকয়েনে তো বিটকয়েনটা এখান থেকে কপি করে নেব কপি তো এখান থেকে কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন বেস করার পরে এখান থেকে আপনারা ব্রিজগুলো সিলেক্ট করে দেবেন ক্যাপচাটা ফিল আপ করবেন আর কি এখান থেকে টিকমার্ক করে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের জিমেইলে একটি কনফার্মেশন মেল আসবে এবং ওটা কনফার্ম করলেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে আর যদি জিমেলের কনফার্মেশন মেলটা ক্রিয়েট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি উইড্রো নিতে পারবেন না তো যেহেতু আমার একটি অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি অ্যাকাউন্টে ইন করতেছি তো ইন করার জন্য এখান থেকে আমার ফার্স্ট অফ অল এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে ক্যাপচা ফিল আপ করার পর এখান থেকে ক্লিক মার তারপর লগ ইন আচ্ছা এখান থেকে আমার কিছু ভুল হয়েছে এখান থেকে আমি জিমেল অ্যাড্রেস ক্যাপচা ক্রোসিং ভেরিফাই তারপর লগ ইন আচ্ছা এর দেখাচ্ছে কেন বুঝতে পারতেছি না আমার জিমেল অ্যাড্রেসটি যাচ্ছে এখানে আমার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম বসানোর পরে আচ্ছা আমি পাসওয়ার্ডটা বসাচ্ছি আগে তো এখান থেকে আমি পাসওয়ার্ড একটা বসিয়ে দিয়েছি আমার পাসওয়ার্ডটা বাসানোর পরে এখানে ক্যাপচার ফিল আপ করছি তারপরে এখানে ক্লিক মার্ক করছি তারপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলাম রিফ্রেশ দা পেজ আছে রিফ পেজটা রিফ্রেশ করতে হবে আমাদের সেভ পেজটা রিফ্রেশ করতে হবে রিলোড বাটনে ক্লিক করলাম রিল্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আচ্ছা পপ আপ অ্যাড্রাসটা আপনারা কেড়ে দেবেন পপ আপ অ্যাড্রেসটা তো এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলাম অটোমেটিক সেভ হয়ে গেছে সব কিছু কারণ আমি সেভ করছি তাই এখান থেকে ক্লিক মার্ক লগ ইন আর অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গিয়েছে তো এই তো আমি এইসব আমার অ্যাকাউন্টে এসে বললাম তো এখান থেকে আপনারা কয় ধরনের কাজ করতে পারবেন এখান থেকে ফোর্সেড করতে পারবেন ফোস্টেডের পর থাকবে আপনার শর্ট লিঙ্কের কাজ এখন আসে নাই আর শর্টিংকের কাজ মানে আজকের জন্য নাই বা দু তিন দিন পর আসবে তো পিটিসি অ্যাডগুলো আপনারা দেখে নেবেন একশো বাহান্নটা অ্যাড আছে দেখতে না জবও আছে তো এখান থেকে আমি ফোর্সেডটা আর পিটিসি অ্যাডটা দেখিয়ে দিব তো ফোর্সেডটা আপনারা হালকা নিচে স্কোল ডাউন করেই দেখতে পারবেন আর প্রসেডগুলো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যদি এক থেকে তিন হাজারের ভিতরে হয় এই রোল তাহলে আপনারা পাবেন জিরো পয়েন্ট সিয়াশি তো এটা চলবে আপনার নাইনটি পর্যন্ত তো নাইনটির উপ নাইনটি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পঁচানব্বই পর্যন্ত যদি যায় তাহলে আপনারা পাবেন ওয়ান পয়েন্ট বাহাত্তর বিটিসি আর এটা যদি উপরে যায় তাহলে ছিয়ানব্বই আট নিরানব্বই সাতাশি পা নিরানব্বই করে এরকম রুল আসে তাহলে আপনারা ছিয়াশি বিটস কিন্তু পেয়ে যাবেন এখান থেকে তো আমি এখান থেকে একটা রুল করতেছি ভাগ্য ভালো থাকলে আপনারা পাবেন তো এই রুলটা আপনারা পাঁচ মিনিট পরপর করতে পারবেন পাঁচ মিনিট একটা রুল আসবে তো ফার্স্ট আমি কম পাচ্তেছি জিরো পয়েন্ট জিরো সিক্স এইট সিক্স তো এখান থেকে আপনারা আবার দেখাই দিয়ে আমি কত সেকেন্ড পরে আপনাদের এখান থেকে আসবে চার মিনিট মানে পুরো পাঁচ মিনিট পরে আর এখান থেকে কিন্তু আমি উইডো উডডোর কীভাবে করতাম সেটা দেখিয়ে দিব আপনারা কেউ বিডো স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু দেখাই যেগুলো আপনারা মানে মিস করতে পারেন তো এখান থেকে আমি আমি পিটিসিআর্ট দেখাবো পিটিসিআর্টের এখানে ফার্স্ট অফ অল যেটা আছে ষাট সেকেন্ডের এখান থেকে আমরা বাবু জিরো টু পয়েন্ট জিরো জিরো এখান থেকে আমরা ভিজিটে ক্লিক করলাম ক্লিক করার সাথে আমাদের নতুন একটা উইন্টারফেস ওপেন হবে এবং এখানে একটি এরকম একটি লাইট যাবে তো লাইটটি যখন আপনার দিকে এসে পড়বে তখন আমি আবার আসবো আপনাদের মাঝে তো ভিডিওর মানে এখানে শেষ পর্যন্ত এসে পড়েছে তো এখানে আপনাদের মাঝে একটা এরকম ক্যাপচার মতো আসবে সিলেক্ট দ্য ইমেজ দ্যাট ডাজ নট বিলং দ্য রো তো এখান থেকে যে জিনিসটা আপনাদের একটা আসবে সিঙ্গেল ওই জিনিসটা তারপরে ক্লিক করবে যেমন এখানে মেসেজ মেসেজের লোগো আসছে চারটা আর একটা আছে সিলাই মিশিং এর একটা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এই যে এখান থেকে টু বিটস আমরা পেয়ে গেলাম তো এখান থেকে আরও একটি এড আমরা দেখব তো এখান থেকে দেখবেন একটা লেখা উঠতেছে মানে টাইমিংটি যাবে তো টাইমিংটা বেশিক্ষণ যাবে না ফার্স্ট এডের টাইমিং ছিল কারণ দুই বিটস তারা আপনাকে দিয়েছে এখান থেকে সেম ক্যাপচার মতো দিবো আমরা যেই ইমেজটা সিঙ্গেল ওই ইমেজটা আমরা ক্লিক ক্লিক করে দেব তো এখান থেকে ব্যাগ চলে আসব তো আর এখান থেকে আপনারা আপনারা লটারিও ক্লিক লটারিও কিনতে পারেন তো এখান থেকে লটারি লটারি উইনার অনেক ভালোই হয় উইনার হয় তবে লটারি কীভাবে কিনতে হবে সেটা দেখা আমি তো এখান থেকে আপনারা কতগুলো টিকিট কিনবে যেমন আমি যদি একটা টিকিট কিনতে চাই তাহলে এক ক্লিক করলাম তবে এখান থেকে কোন ব্যালেন্স যাবে মেন ব্যালেন্স থেকে তো এখান থেকে আমি পার্স টিকিটে ক্লিক করবো ওকেতে ক্লিক করব দেন আমার একটা টিকিট কিনা হয়ে যাবে আবার লটারিতে ক্লিক করতেছি আমি লটারিটা কেনা হয়ে গেছে সেটা আসবে কোথায় এই যে এখানে দেখা যাচ্ছে আমার একটা লটারি টিকিট কিনা হয়ে গেছে যে ইউ টিকিট টোটাল টিকিট মানে এক হাজার বারোশো টিকিট বারোশো উনসত্তরটা টিকিট আর কি বেচা হয়ে গিয়েছে আর কি তারা কিনেছে আর কি পিপল তো লটারি প্রাইস লটারি জিতলে আপনারা পাবেন চার হাজার নয়শো একান্ন একান্ন বিশ পাবেন একটা লটারি জিতলে আর একটা লটারি মাত্র কত করে এটা কাটে অল্প কিছু টাকা করে কাটে এখানে দেওয়া আছে এক বিটসে এক সাতশি মানে এক বিটস দিয়ে যদি একটা টিকিট কিনেন আর যদি উইনার হয়ে যান তাহলে চার হাজার নশো একান্ন বিস কিন্তু পেয়ে যাবেন এখান থেকে তো এখন আসতেছি আমরা উইডোর দিকে আর একটা কথা যেটা কি আপনাদের বলা হয়নি আমার আপনি এখান থেকে কেউ একটা বেশি অ্যাকাউন্ট খুলবেন না একটা বেশি অ্যাকাউন্ট খুলবেন না এবং কেউ আইপি ইউজ করবেন না মানে প্রক্সি বিপিএন বা কোনো ধরনের বিপিএন ইউজ করবেন না অ্যান্ড ধরেন আপনার ইয়া এই যে এখান থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম আমি এই লিঙ্কটা যাতে অন্য কেউ ইউজ না করে তাহলে আপনার অ্যাকাউন্ট এবং তার অ্যাকাউন্ট দুইটাই ব্যান্ড হতে পারে অ্যান্ড আরও আরও কিছু কন্ডিশন আছে আপনারা কন্ডিশনগুলো হোম পেজ যখন যাবেন হোম পেজ থেকে পরে নেবেন আর এখানে দেওয়া আছে নো প্রক্সি বিপিএন নো বোর্ডস নো আইপি মেম্বার তো এখান থেকে আমরা এখন উডুটি দেখিয়ে দিব উইডো করার জন্য আমরা উডু বাটনে ক্লিক করবো উডু বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা উইডোতে ক্লিক করবো উডুতে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি অ্যামাউন্টটি দিয়ে দিব অ্যামাউন্ট হলো তিনশো বারো দশমিক আশি অ্যামাউন্টটি ক্লিক করে দিলাম তবে এখান থেকে উইডোতে ক্লিক করবো এবং এখান থেকে সাতশে শেষ হয়েছে তারা দেখবেন তার সাথে সাথে পেমেন্টটা দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে যে এখান থেকে তিনশো বারো বিটিস এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে কুহা বিচ থেকে আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপটার বক্সে দিয়ে দিব দেখে নেবেন আর এখান থেকে এখান থেকে আপনাদের পেমেন্টটা কিন্তু সাত সাথে পেয়ে যাবেন আর লিঙ্কগুলো এখানে কীভাবে ক্রিয়েট করতে হবে মানে এখানে এই লিঙ্কগুলো কীভাবে এখানে ক্রিয়েট করতে হয় সেই ভিডিও সেই ভিডিওটা ক্রিয়েট করে আছে সবাই দেখে নেবেন আর সবাই এখান থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন